সরকারি উদ্যোগে কারখানা ভাঙার সময় শিল্পের দাবি সিঙ্গুরে দাবি উঠছে খোদ অনিচ্ছুক কৃষকদের মধ্যে থেকে যারা একটা সময় কারখানার জন্য জমি দিতে চাননি তাদের মধ্যে থেকে আজ এমন একটা আওয়াজ উঠছে কেন এই সিঙ্গুরে একদিনে কি হতো বিশাল কারখানা মাথা তুলে দাঁড়াতো বিশাল কারখানা তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা অ্যান্সিলিয়ারিজ যাকে বলে সিঙ্গুরকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন তিনি বলা ভালো স্বপ্ন বুনেছিলেন সিঙ্গুরের চেহারা পাল্টে যেত হুগলি জেলার চেহারা পাল্টে যেত আমরাই তো করেছিলাম আমরা আবার পারব স্বপ্নপূরণ হয়নি এতদিন টাটা মোটরসের পরিত্যক্ত কারখানা খণ্ডঘর হয়েই বেঁচেছিল এখন সেটুকুও মুছে যাওয়ার পথে কিন্তু কি আশ্চর্য ধ্বংসের ভূমি থেকে এই ফিনিক্স পাখির মতো যেন জেগে উঠছে পুরনো স্বপ্ন যে স্বপ্নের কথা শোনা যেত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে এখন সেই স্বপ্নই দেখছেন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের একাংশ আমার 15 কাঠা জমি ছিল টাকা নিয়েছিলেন না তখন চেয়েছিলাম দিদির রায় অনুযায়ী যে জমি দেবো না শিল্প হবে না তখন ভেবেছিলাম আজ থেকে 10 বছর আগেকার কথা এখন তো বুঝতে শিখেছি এখন চাইছি যে এর মধ্যে যদি শিল্প হয় খুব ভালো হবে তাতে আমাদের পশ্চিমবাংলা গর্ব কলকাতার গর্ব সিঙ্গুরের গর্ব 10 বছর মাটি কামড়ে আন্দোলন তারপর হঠাৎ আজকের দিনে দাঁড়িয়ে এমন অনুভূতি কেন টাকা না প্রয়োজন আছে ঠিক আছে তো জমিটা নিয়ে কি করব জমি তো চাষের উপযোগী হবে না কিন্তু এ তো কোনো নতুন কথা নয় এতদিন শিল্পের জন্য জমি দিতে চাননি যারা আজ তাদের দৃষ্টিভঙ্গি হঠাৎ বদলে যাচ্ছে কেন আমরা চাই যে কাজের জায়গা হলেই ভালো হয় শিল্প হলেই ভালো হয় কেন কৃষিতে তো এখনকার ছেলেরা আর কেউ আসতে চাইছে না তো পাশাপাশি যেগুলো লোল্যান্ড আছে বা 400-600 যে ইগো ছিল সেই ইগো থেকে সরে এসে যদি একটা ডিসিশন নেয় ভালো কি আশ্চর্য এই যে একেবারে প্রাক্তনের প্রতিধ্বনি শুধু কৃষি নিয়ে পশ্চিমবাংলা বাঁচবে না হাজার হাজার ছেলে মেয়ে তার চাষবাস করবে কেউ স্কুল লেখাপড়া শিখেছে কেউ টেকনিক্যাল স্কুলে শিখেছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে অনেক হয়েছে এই ছেলে মেয়েরা কাজ চায় এভাবেই পুরনো বিতর্ক আবার উস্কে দিচ্ছে সিঙ্গুর কৃষি না শিল্প এই প্রশ্ন এখন ভাবাচ্ছে অনিচ্ছুকদেরও ভাবনা মন্থন করে উঠে আসছে শিল্পের পক্ষে সওয়াল এটা পেপারে আমি জমিটা হাতে নিতে চাইছি এবার নেক্সট ডিসিশন আমার শিল্প চাইবো না চাষ চাইবো নেক্সট ডিসিশন হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার এখন চাইছি এখানে শিল্প হোক কারখানা ভাঙা হচ্ছে সিঙ্গুরের সেই গ্রাউন্ড জিরোয় পুরনো স্বপ্ন কি আবার জীবন কাঠির ছোঁয়া পেল 10 বছর আগে জমি দিতে না চেয়ে যারা এখানে আন্দোলন করেছিলেন সেই অনিচ্ছুক কৃষকদের একাংশই আজকে চাইছেন যেখানে কারখানা হোক তাহলে কর্মসংস্থান হবে তাদের চাকরি হবে ক্যামেরায় সুমিত দাস সুদীপ কোলের সঙ্গে সুতপা সেন বিধান সরকার ও নির্মল পাত্রের রিপোর্ট 24 ঘন্টা সিঙ্গুর